আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আর একটা অনুচ্ছেদ আমাদের বিদ্যালয়, এটা আমরা পড়ব। আমাদের বিদ্যালয় সম্পর্কে আমরা জানব, এই বিদ্যালয়ে কি কি আছে, কোথায় অবস্থিত এবং এই বিদ্যালয়ের নাম কি, আমরা সেগুলো জেনে নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা পাঠের ভিতরে যাচ্ছি। আমাদের বিদ্যালয়ের নাম বর্ডারগেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট। এটি সিলেট বিভাগের বিজিবি ক্যাম্পের ভিতরে অবস্থিত। এখানে প্রায় 3,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখানে প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এ বিদ্যালয়ে আছে 2টি বড় খেলার মাঠ। এখানে আছে 50টি শ্রেণীকক্ষ, 1টি লাইব্রেরি, 1টি মসজিদ, 1টি ক্যান্টিন, 1টি বিজ্ঞানাগার ও 2টি কম্পিউটার ল্যাব। বিদ্যালয়ের মাঠ জুড়ে আছে ফুলের বাগান। বাগানে আছে গোলাপ, জবা, বেলি, নার্গিস ও আরও নানা রকমের ফুল। আমাদের বিদ্যালয়টি অনেক সুন্দর, আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা অনুচ্ছেদটি পড়লাম, এখন তোমরা খাতা লিখতে পারো। ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও, এখন তোমরা থামাতে পারো, এখান থেকে লিখে নিতে পারো। চলো এই অনুচ্ছেদটা আমরা আবার পড়ি। আমাদের বিদ্যালয়ের নাম বর্ডারগেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
সিলেট। এটি সিলেট বিভাগের বিজিবি ক্যাম্পের ভিতরে অবস্থিত। এখানে প্রায় 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখানে আছে প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা। এই বিদ্যালয়ে আছে দুটি বড় খেলার মাঠ। এখানে আছে 50টি শ্রেণীকক্ষ, একটি লাইব্রেরি, একটি মসজিদ, একটি ক্যান্টিন, একটি বিজ্ঞানাগার ও দুটি কম্পিউটার ল্যাব। বিদ্যালয়ের মাঠ জুড়ে আছে ফুলের বাগান। বাগানে আছে গোলাপ, জবা, বেলি, নার্গিস ও আরও নানা রকমের ফুল। আমাদের বিদ্যালয়টি অনেক সুন্দর। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা আজকে পাঠটা পড়লাম, অঞ্চলটা পড়লাম, 10 লাইন লিখব, নিজের মতো করে লিখতে পারি, অসুবিধা নাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।